অনেকের মধ্যে একটা ধাপ দেখেছি, সব কিছুতেই অত্যন্ত টেনশন করা, দুশ্চিন্তা করা। আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সব কিছুতেই টেনশন। একটা সাধারণ ব্যাপার, আগামীকাল সকাল 6:30 সময় তোমাকে অফিসে আসতে হবে, সারা রাত ঘুমোলই না, দুশ্চিন্তা। এই এর ফলে কি হবে যে সে যখন সকাল 6:30 সময় উদ্দিষ্ট জায়গায় উপস্থিত হবে অবশ্যই, কিন্তু সেখানে যে তার যে ফ্রেশ একটা মুড থাকার দরকার, যে কর্মক্ষিপ্ততাটা থাকার দরকার ছিল, সেটা তখন থাকছে না, এটা দুশ্চিন্তা। জীবনে যাই করতে যাচ্ছে তাতে একটা করে টেনশন বাঁধিয়ে বসছে, অনেকের ক্ষেত্রে দেখেছি এটা। তাই এই দুশ্চিন্তা একটা ব্যাধির মতো, এবং আজকে বর্তমান যুগের ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন এই বিষয়ে, নানা রকম চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে। এবং মনে রাখবেন, এই দুশ্চিন্তা করার অভ্যাস থেকে নানা রকম ব্যাধি হয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হচ্ছে, এমনকি প্রাণ চলে যাচ্ছে। তো আজকে হচ্ছে টেনশন থেকে বেরিয়ে আসবো কী করে, আমি বলছি তাদের কথা যারা এই দুশ্চিন্তা করা একটা অভ্যাসে পরিণত করেছেন। দেখুন, প্রথমেই বলবো যে পজিটিভ থিঙ্কিংটাকে বাড়ান সব কিছু জীবনে। ওই যে কোনো একটা সমস্যা শুনলেই, ভাবলেই সঙ্গে সঙ্গে চিন্তা, কী করবো কী করবো কী করবো, এর কারণ হচ্ছে আপনার নিজের প্রতি নিজের বিশ্বাসটা কমে গেছে, আপনার ভেতরে পজিটিভ থিঙ্কিংটা কমে গেছে। ইতিবাচক ভাবনাগুলো বাড়াতে হবে। লড়াই, জীবনটা একটা লড়াইয়ের ব্যাটেল ফিল্ড, এই ব্যাটেল ফিল্ডে লড়বো আমরা। কোনো পরিস্থিতিকে নিয়ে এইরকম দ্বন্দ্বে পড়ে টেনশন করলে কিন্তু হবে না, দেখাই যাক, যা হবে দেখা যাবে। এই মাইন্ডটাকে ফ্রি করতে না পারলে, এই মাইন্ডটাকে জ্যাম করে ফেললে কিন্তু কোনো কাজ সিদ্ধি হবে না, শরীর মন দুটোর উপর এফেক্ট পড়বে। তাই বলবো পজিটিভ ভাইব্রেশনটা বাড়ান, ভয় নয়। আপনি সব কিছুতেই দুশ্চিন্তা করেন তার মানে কি, আপনি ভেতরে ভেতরে একটা ভয় পান পরিস্থিতির সঙ্গে ফেস করতে, মুখোমুখি হতে ভয় পান। ভয় ভাঙুন, নিজেকে নিজে বলুন আমি পারবো, হবে, দেখাই যাক। লাইফে যখনই কোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তা করছেন, আপনার ফেলে আসা দিনগুলোর কথা মনে করবেন। প্রত্যেকে জীবনে অনেক অনেক সমস্যা অতিক্রম করে এসেছেন, আপনি ভাবুন এটা ঠিক তেমনই একটা সমস্যা, আমি ঠিক অতিক্রম করে যাব, এর থেকে বড় বড় সমস্যা আমি ট্যাকেল করেছি, এটাকেও পারব। এইভাবে বারবার এই পজিটিভ ভাবা, নেগেটিভ কথা মনে এলে একদম ওগুলো মাথা থেকে বার করে দিন। পজিটিভ মানুষের সঙ্গ করতে হয় এই জন্য, যাতে নিজের মধ্যে পজিটিভিটি বাড়ে। আপনি ভাববেনই না, যখনই মনের মধ্যে উত্থিত হচ্ছে নেগেটিভ ভাবটা, তখনই ও এসব ভুল হবে, এরকম হতেই পারে, জীবনে প্রবলেম আসছে, এই ধরনের সমস্যা আসতেই পারে, সমস্যা আছে সমাধানও আছে, এইভাবে ভাবতে থাকুন, দেখুন অনেকটা কমবে। আর যারা মাত্রাতিরিক্ত হয়ে গেছে, সেটা চিকিৎসকদের কাছেই যোগাযোগ করতে হবে, ওষুধপত্র আছে সেখানে কিন্তু গ্রহণ করতে হবে। এবং যারা এই দুশ্চিন্তায় ভোগেন, তার থেকে তার পাশাপাশি লোকের ভূমিকা কিন্তু অনেক বেশি, তাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে সহযোগিতা করা, কাউন্সেলিং করা। আজকে এখানে শেষ করছি, আর একাকিত্বটা ছাড়ুন, ওভার থিঙ্কিং ছাড়ুন, দেখুন কাজ হবে। সকলে ভালো থাকুন।